নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে চলে এসেছি। বিশেষ করে আজকের পাখিটার নাম হচ্ছে পাপিয়া পাখি। এই পাপিয়া পাখি সম্পর্কে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে ভিডিও দেখা শুরু করে দিয়েছেন, তাহলে এইটা নিশ্চয় আপনার চেনা জানা পাখি বলে মনে হচ্ছে কিনা নিচে কমেন্ট সেকশনে আমাকে ছোট্ট করে লিখতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের গল্প যে ইন্টারেস্টিং হতে চলেছে সেইটা আপনার সঙ্গে গল্পের ছলে শেয়ার করতে চলে এলাম। তাহলে বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত থাকলে পরে আজকে আপনার ভিডিও দেখা কিন্তু সার্থক হবে। আর তাহলে দেরি না করে কিন্তু শুরু করে ফেলি। তার আগে আপনাকে একটু অনুরোধ রইল, ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন প্লিজ। আর পারলে মাঝামাঝির পর বা ভিডিও শেষের দিকে একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে এই কাতর অনুরোধটুকু রয়ে এক্ষুনি লাইক করবেন না, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তবেই লাইক করবেন। তাহলে চলুন আজকে পাপিয়া পাখি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য দেরি না করে যাওয়া যাক। তাহলে ইংরেজিতে এই পাপিয়া পাখিকে কমন হক কোকো বলে, আবার কিছু জায়গায় ইংরেজিতে এটাকে ব্র্যান্ড ফিভার বার্ড নামেও জানা যায়। ওইসব পাখিটার বৈজ্ঞানিক নাম আছে, বৈজ্ঞানিক নাম হিসেবে হাইরক্স বেরিয়াস। এই হাইরক্স বেরিয়াস বৈজ্ঞানিক নামের পাখিটার ইংরেজি কি সেটা তো দুবার বললাম। ব্র্যান্ড ফিভার বার্ড নামেও অনেকে জানে, আর অনেকে জানে কমন হক কোকো বলে। তাহলে এই বৈজ্ঞানিক নাম হাইরক্স বেরিয়াস থেকে অনেক কিছু কিন্তু হতে পারে, যার কারণ সম্পর্কে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তা জেনে আপনিও অবাক হবেন। পাপিয়া পাখিদের স্ত্রী পুরুষকে কিন্তু আপনি যতই চেষ্টা করুন আলাদাভাবে চেনার কোনো উপায় নেই। সবাই সমান টাইপের, সমান ব্যবহার। জীববিজ্ঞানীরা হাজার চেষ্টা করেও সফল করতে পারেনি এদের আচার আচরণ দেখে গবেষণা করার জন্য। কিন্তু ওদের স্ত্রী পুরুষ গঠন আকার ব্যবহার দিয়ে যদি আলাদাভাবে চেনা যায় সেক্ষেত্রে কিন্তু চেষ্টা চলছে এখনও। জীববিজ্ঞানীরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছে, সম্ভাবনা খুবই কম আছে। কেননা দেখতে স্ত্রী পুরুষ সেম ক্যাটাগরির সেম, কোথাও কোনো পার্থক্য দেখতে পাবেন না। তাহলে বাংলায় পাপিয়া পাখির আরেক স্থানীয় নাম আছে, যেটা হচ্ছে চোখ গেল পাখি বলেও কিন্তু এই পাপিয়া পাখিকে বলা যায়। কি বন্ধুরা, চোখ গেল পাখি। এদেরকে অনেকেই শিকারি পাখি ভেবে ভুল করে থাকি, আসলে সেইরকম কিছু নেই। পাপিয়া পাখির রং ধূসর রঙের, হলুদ কালো ঠোঁট, চোখের রং পুরোটাই হলুদ, পায়ের সম্পূর্ণ অংশ হলুদ রং হলেও তাতে কিন্তু মাংসল বলয় থাকে। এছাড়া গলার অংশ রং কিন্তু সবসময় সাদা হয়ে থাকে। বন্ধুরা, এইরকম ভিডিওর আরও ইন্টারেস্টিং টপিক দুটো আলোচনা করব। তার আগে আমি হাত জোর করে আপনাকে অনুরোধ করছি, এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে MORE, মোর। এই মোর অপশানে টাচ করে আপনি আমার আজকের ভিডিও টপিক এবং আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আমার ব্যক্তিগত যে সোশ্যাল সাইটের টপিক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটারের লিঙ্কগুলো পাবেন। তার পাশাপাশি আপনি কিন্তু এই চ্যানেলের গতি প্রকৃতি এবং তাদের টার্গেট কী রয়েছে এইসব সম্পর্কে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনি ওই MORE মোর অপশানে টাচ করে আমার ভিডিও ডেসক্রিপশানটাকে ভিজিট করলে ওখানটাই দেখতে পাবেন যে আমি আমার জীবনে যে 200-250 ভিডিও বানিয়েছি তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি দিয়ে রেখেছি। সেই লিঙ্কে টাচ করে ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন। এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নের মতো, ওই তীর চিহ্নতে শেয়ার অপশানটাতে টাচ করলে পরে অটোমেটিকলি হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামের লিঙ্কগুলো আসবে। সেখানটা টাচ করলে আপনার পরিচিত বন্ধুবান্ধবকে শেয়ার করার জন্য অটোমেটিকলি আপনি অপশান পাবেন। আপনি চিন্তা কেন করছেন যে কীভাবে শেয়ার করব? যাই হোক, ওইখানটায় শেয়ার করে দিলে পরে ভবিষ্যতে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 উপযুক্ত যে নতুন নতুন বন্যপ্রাণীদের সম্পর্কে যে আমি বিস্তারিত ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো কিন্তু আপনি অনায়াসে সেখান থেকে পেয়ে যাবেন এবং আপনার বন্ধুও পাবেন, যার ফলে কিন্তু উভয় পক্ষ আপনারা উপকৃত হবেন এবং আপনাদের এইরকম নতুন নতুন তথ্য দিয়ে উপযোগী
এবং লাভবান করানোর জন্যই কিন্তু আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা শুধুমাত্র একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে উৎসাহ যোগাবেন। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটা একটা টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে অল করতে ভুলবেন না। ঘন্টাটাকে উপরে টিপলে নিচে দেখবেন অল লেখা আছে, সেটাকে একবার টাচ করে দেবেন। সেক্ষেত্রে কী হয় বন্ধুরা, প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 নতুন নতুন যে বন্যপ্রাণী সম্পর্কে যে আমি ভিডিও নিয়ে আসবো সেগুলো কিন্তু নোটিফিকেশানের মাধ্যমে আপনি কিন্তু অনায়াসে অ্যালার্ট পাবেন, এবং যার ফলে আপনি কারেন্ট ভিডিওগুলো দেখার সুযোগগুলো পাবেন। এবং বন্ধুরা, এছাড়া আমি অবাঙালি, আমি বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে। আমি অবাঙালি যেহেতু আমার ভুলভ্রান্তিগুলো ধরতে পারছি না, কিন্তু আপনি পিওর বাঙালি, সুতরাং আপনার চোখে কিন্তু এই ভুলভ্রান্তিগুলো ধরা পড়বে। এবং আপনি দয়া করে কমেন্ট সেকশানে লিখে জানান যে আমার ভুলভ্রান্তিগুলো কোথায় হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার ভুলগুলো শুধরে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। এবং ওই কমেন্ট সেকশানে আপনি লিখবেন ভবিষ্যতে আপনি কোন প্রাণী সম্পর্কে জানতে চান, আপনার চাওয়া পাওয়া অনুসারে আমি কিন্তু ভিডিও বানিয়ে নিয়ে আসবো। সুতরাং আপনি কিন্তু নতুন আপনার চাওয়া পাওয়ার মতো ভিডিও পাচ্ছেন সেইটুকু আশা ভরসা আপনি করতেই পারেন। তাহলে ফ্রি অফ কস্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যদি আমাকে করেন, সেক্ষেত্রে আমার আরেকটু উৎসাহ বাড়বে। এবং আমার ইউটিউব চ্যানেল থেকে এই অবধি 1 টাকাও ইনকাম নেই, কিন্তু ভবিষ্যতে যদি খুব শীঘ্রই আপনারা যদি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, তো আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু ভিডিওর গ্রোটা খুব শীঘ্রই বাড়বে, যার ফলে কিন্তু ইউটিউব থেকে আমি ইনকাম করতে শুরু করব। এবং আপনাদের জন্য সর্বপ্রথম একটা দামি ক্যামেরা কেনার চেষ্টা করব, যে ক্যামেরার মাধ্যমে আপনারা আরও ভালো উন্নত মানের ভিডিও পাবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের উপর পুরোটা ডিপেন্ড করছে। যাই হোক বন্ধুরা, বাজে কথা বেশি না বলে চলুন কাজের কথাই চলে যাই, কেননা আপনার মূল্যবান সময়কে নষ্ট করার আমার কোনো অধিকার নেই। চলুন তাহলে শুরু করা যাক। পাপিয়া পাখির গলার রং সাদা হলেও গলার নিচের অংশ রং কিছুটা হালকা লালচে খয়ারি। গ্রীষ্মকালে বড়া দুপুর বেলায় এদের ডাক সবচেয়ে বেশি শুনতে পাবেন। এবং পাপিয়া পাখিরা পোকামাকড় কীটপতঙ্গ খেতে ভালোবাসে, এদেরকে আপনি বেশিরভাগ 6টা থেকে 8টা পাখির দলে গ্রুপে দেখতে পাবেন। এবং জাকজমক এরা পছন্দ করে না, ঘনপাটার ঘেরা গাছের ঝুপে লুকিয়ে তারা খাবার খায়, কেননা খাবার খাওয়ার সময় যদি অন্যমনস্ক হয় সেক্ষেত্রে শিকারীরা তাদেরকে অ্যাটাক করতে পারে এবং তাদের হাতে প্রাণ হারাতে পারে। সেই জন্যই বাড়তি সতর্কতার জন্য এরা খাবার মানে পিঁপড়ে, শুয়ু পোকা, উই পোকা, ফরিং এইসব পোকামাকড়কে নিয়ে জুবজারে আড়ালে লুকিয়ে লুকিয়ে খায় বন্ধুরা, কেউ যেন নজর না লাগাতে পারে। তাহলে পাপিয়া পাখি কিন্তু এক ধরনের চাটক পাখির মতো, তারা বৃষ্টির জন্য হাঁ করে থাকে, তারা নদী নালা বা পুকুরে জল খাবে না, তাই বৃষ্টির জন্য হাঁ করে ঘন্টার পর ঘন্টা করে থাকে। যখন তারপরেও বৃষ্টি আসে না তখন চিৎকার চেঁচামেচি করে থাকে, লাস্ট অবধি যখন বৃষ্টি আসে তখন হাঁ করে সেই বৃষ্টির জলই খাবে, কেননা বৃষ্টির জল অনেকটা ফিল্টার করা আর নদী পুকুরের জল ফিল্টার করা নেই, এটাও একটা বিস্তারিত বিষয়। কিন্তু ওদের জন্মগত অভ্যেস, তারা ওই বৃষ্টির জলটাকেই খাবে, নদী পুকুরের জল তারা পিপাসায় মরে গেলেও খাবে না। বৃষ্টির জল শুধু নদ নদী কিংবা পুকুরের জলের সাথে সম্পূর্ণ ডিফারেন্স, সেইটা পার্থক্য করার জন্য আপনিও বৃষ্টির জলে যদি গামলা ধরেন সেটা কিছুটা ওই গামলার জলটাকে দেখবেন আয়নার মতো চকচক করছে, সুতরাং এটা কিন্তু ফিল্টারের বাবা। তাহলে ফিল্টারের বাপটাকে ওই চাটক পাখিরা খায় আর যেটা আমরা খাই না। কিন্তু আপনি ভারতের মুম্বাই শহরে যদি যান সেখানটায় কিন্তু কোনো মাটির গভীর থেকে জল খাওয়ার জলের কোনো সম্ভাবনা নেই, তারা সেখানটায় বৃষ্টির জলকে প্রচুর পরিমাণে স্টক করে পাইপের মাধ্যমে জায়গায় জায়গায় সরবরাহ করে এবং যথেষ্ট সেটা দামি। এইরকমই কিন্তু এই চাতক পাখিও ফিল্টার পানি ছাড়া খায় না। তাহলে বন্ধুরা, আপনারা যদি এই পাপিয়া পাখি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জেনে থাকেন সেটা কিন্তু কমেন্ট সেকশানে লিখে আমাকে শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনি মাঝে মাঝে আমাকে শেয়ার করলে আমি উৎসাহ পাবো আপনাদের জন্য নতুন নতুন তথ্য ধরে এনে আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। সুতরাং বন্ধুরা, এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার প্রচেষ্টায় আমি আছি, সেই অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।